আসসালামু আলাইকুম রিচার্ড কিং ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের জন্য আবারও চলে আসলো নতুন আরও একটি রাশফুল গেম প্লে। আশা করি ফুল ভিডিওটা আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিবেন। নিউ যারা এসেছেন আমাদের চ্যানেলটিতে, যেহেতু ফার্স্ট টাইম আসছেন, দেখেন আমাদের গেম প্লে, যদি ভালো লেগে যায় ভালোবাসা হয়ে যাবে, আর ভালোবাসা হয়ে গেলে তো সাবস্ক্রাইব করে দিবেন, 100K খুবই ক্লোজ। আর যারা আপনারা লাইক করে না, প্লিজ লাইক করে দিবেন, মাত্র 5K লাইকের অ্যাম রেখে দিচ্ছি। সো কিপ সাপোর্ট ওয়ান সেকেন্ড, লেটস স্টার্ট ইট। দেখো কয়টা স্কোয়াড, একটা দুইটা স্কোয়াড মার্ক করে নিও, কোথায় নামতেছে এগুলো মার্ক করবা, ঠিক আছে? ওকে, হ্যাঁ দুই স্কোয়াড আছে আমাদের সাথে। একটা মনে হয় রুইনসে চলে, রজকে চলে যাবে, আসতে দাও। একটা চলে গেছে রজক, আর একটা আমাদের সাথে আছে। দেখো গান ফাইট নাই কিনা, না ওগুলো পরে আইসে আইসে আইসে। আমার এসপি দেখছো কি করছে, কেয়ারফুলি। সামনে সামনে গেছে, বেস হেলমেট নাই, পিছন থেকে মারবে দেখো। স্কুল লুটো ভালো করে, আমি দেখতেছি, সমস্যা নেই। সামনের ইয়াতে এনিমি আছে, কেয়ারফুল। কেমন লেভেল বেস্ট, এখনই খবর পিছনে আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ সাবধানে সাবধানে। লুট কি কি পাইলা? আচ্ছা নিয়ে আসতেছে, আসো আসো। তোমার কাছে কি আছে? ডিপি আমি দিলাম, এমন হোক, চলো মজা শুরু হচ্ছে। এগুলো লুটেড ভাই, এগুলো লুটেড, লুটেড সামনে। নাইস ব্রো, সামনে
এ লাগবে আমার 7 এমএস আপনার কাছে বেশি না না আমি দেখতেছি 7 নাই ব্রো উপরে যাও না সাথে যাও না সাথে গ্রেনেড করছে মেইন বিল্ডিং এ আছে কোথায় পরে 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 আসো আসো তুমি আসো বিল্ডিং এর উপরে আমি ঢুকে গেছি যাও আসুন স্টার্ট করতে যাই ফার্স্টে ও ভাই কি ক্যাম্পিং ভাই দুটো পিছে দেখ ওই 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 আগে নেট নেট করছিল আস্তে আস্তে একটা তোমার কাছে স্কুপ ই আছে স্কুপ আছে না ভাইয়া না 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 চিল চিল কোনো সমস্যা নেই সাথে যাও আচ্ছা আমার কাছে এই গান লাগবে আমি উজি গান লাগবে আমার কাছে দুইটা M4 তুমি আমার থেকে একটা M4 নিতে পারো চাইলে নিচে কিন্তু একটা আদার দুইটা প্লেয়ার আছে কই ফাহিদ দিল কিছু বুঝলাম না মনস্টার আমাদের গাড়ি লাগবে বুঝছো দেখো তো আশেপাশে কোনো গাড়ি আছে কিনা বলতে এক কাজ করো না না রজক না আমরা ওই পাশে যাবো আসো এই পাশ দিয়ে না আরে এই পাশ দিয়ে না গাধা গাধা আমাকে ব্লক করে বারবার অ্যাপার্টমেন্টের ওই পাশে একটা গাড়ি থাকতে পারে মেবি না 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 এই ওই পাশে এনিমি আছে শিল করে আসো শিল করে আসো শিল দাও যেন ফায়ার আসে যেন তুমি শিলের ভিতরে ঢুকে যেতে পারো সাথে সাথে ড্রপ চলে আসছে আরো তো আছে তাই না ওরা তো সামনের পাশে না ওই বিল্ডিং গুলাতে ওই বিল্ডিং গুলাতে ঘর গুলাতে ঘরে কোথা থেকে মারছে এখান থেকে মারছে নাকি টানো 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 টানো
আর গাড়ি গাড়ি থামাইয়া তুমি নামলে হবে না তো। আহা গাড়ি থামাইবো না, ঠিক আছে? ল্যাগ হচ্ছে কিন্তু, ফ্রেম ড্রপ হচ্ছে তোমার, তাই না? আমার পিং হাইওয়ে যার কারণে ফ্রেম ড্রপ। ও আচ্ছা আচ্ছা, আমরা এই ড্রপটা নিব। আরে কি করতেছো তুমি? গাড়ি চালো, গাড়ি চালো ভাই, গাড়ি চালো। আমার পিং হাই, আমার পিং হ্যাঁ অনেক হাই। এই যে ড্রপ পাশে বড় কোন ড্রপ আছে সামনে, পিছনে ড্রপটা, সামনে আরেকটা ড্রপ করতেছে। তোমার কাছে একটা স্কোয়াডও কিছু না, যদি তোমার মনের ভিতর কনফিডেন্স থাকে, ঠিক আছে, যে তুমি একলা পারবা একটা স্কোয়াডকে ডাউন করতে, এটা হলে চলবে। আমরা যারা তোমার আছি, মানে আমাদের টিমমেটে যেটা আমাদের ক্ষেত্রে হয়, আমাদের মেইন প্লেয়ার যখন ডাউন হয় তখন আমাদের মানে আমরা আজও পারবো কি না এরকম একটা ইয়া চলে আসে। আমি উপরে যাই, আমার হিলিং লাগবে। হোল্ড হোল্ড, পিছন থেকে আসতেছে। নাইস, না আসলে বসাইতে, হ্যাঁ 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 লাভ হইতে পারে, না আসলে ভুটতো তোমাকে। হিল করে গ্রেনেড করতেছে। গাড়ি কে নিল? গাড়ি আমি সাইড করছি। গাড়ি বারান্দায়, দেখো ভাই ওই কি লেভেলের ক্যাম্পিং করছে, মানে এর সামনে দরজা, সামনে বাইক। বসো বসো, একটু হোল্ড করো, ভিতরে যাওয়া যান। গেছে গেছে, ওই পাশ থেকে, ওই পাশ থেকে দুইটাকে নক করছি মনস্টার। চলো জিজি ইন দ্য চ্যাট, গাইস ওয়ান সেকেন্ড, জিজি ইন দ্য চ্যাট। ও ক্যাম্পিংটা ভালো করছিল, বুঝছো? ক্যাম্পিংটা ভালো করছে, মানে দরজার সামনে বাইক কোথায় রাখছে?
ভিতরে যাওয়ার কোনো রাস্তা রাখে না। কোথা যেন ফাইট হইলো মাত্র দুইজন নকশে, এনিমি কোথাও শুয়ে টুয়ে রয়েছে। লেগ লেগ না স্কোয়াডটার সাথে ফাইট করছি, সেই স্কোয়াডটা হচ্ছে বাংলাদেশি স্কোয়াড। তারা ইতিমধ্যে পজিশন নিয়ে নিচ্ছে এবং সবগুলা শুয়ে আছে নিচে, গাছের জন্য দেখা যাচ্ছিল না। তা আমি আমি ভাবলাম যে রাইট সাইড থেকে একটা পুশ করি, রাইট সাইড থেকে পুশ করলে দেখি কাউকে পাই কি না। তো রাইট সাইড থেকেও এসে দেখি কেউ নাই, সব শুয়ে আছে। তো ইতিমধ্যে আবার পিছন থেকেও আমাকে আমার মায়ের পড়বে, এই যে একটুর জন্য বেঁচে যাই। তা আমি ভাবলাম যে লেফট সাইড থেকে আগে মনস্টারকে উঠাই, তারপর আমরা পুশ করবো। তো ইতিমধ্যে আবার আরেকটা প্লেয়ার লেফট সাইড থেকে পুশ করেছে, সেটা আমি স্ন্যাক হয়ে যেই ফায়ারগুলো করি, সবগুলো বুলেট কানেক্ট না হওয়ার কারণে আমি আসলে ডেড হয়ে যাই। 1 HP না, 0 HP থাকে পুরোপুরি। তো আসলে কিছু করার নেই, ভালো ভালো ম্যাচগুলো হয়ে যায় এরকম। তো আপনাদের কাছে ফুল ম্যাচটা, ওভারঅল ম্যাচটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে লিখবেন, জানাবেন। আর যারা আপনারা এখনও লাইক করেন না, প্লিজ লাইক করে সাপোর্ট করতে একদিন ভুলে যাবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।